চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বরকল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পূর্ব পাঠানদণ্ডি এলাকায় হজরত এরশাদ আলী ফকিরের বাড়ির পাশে অবৈধভাবে বালুর স্তূপ তৈরি করে ব্যবসা করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীরা। বুধবার 15 মে বিকেলে উপজেলার বরকল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পূর্ব পাঠানদণ্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি সাকমা। এ সময় বালু বিপণনের কাজে ব্যবহৃত 2টি পিকআপ ট্রাক ও 2টি এক্সকেভেটর এবং 1 লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, উপজেলার বরকল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পূর্ব পাঠানদণ্ডি এলাকায় হজরত এরশাদ আলী ফকিরের বাড়ির পাশে অবৈধভাবে বালুর স্তূপ তৈরি করে ব্যবসা করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীরা। আজ বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বালু বিপণনের কাজে ব্যবহৃত 2টি পিকআপ ট্রাক, 2টি এক্সকেভেটর ও আনুমানিক 1 লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এছাড়াও জব্দকৃত 2টি এক্সকেভেটর ঘটনাস্থলে তালবদ্ধ অবস্থায় এবং আনুমানিক 1 লক্ষ ঘনফুট বালু বরকল ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমানের জিম্মায় প্রদান করা হয়। তিনি আরও বলেন, উপজেলার কোথাও খনন যন্ত্রের সাহায্যে অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন জোয়ারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব, চন্দনাইশ থানার একদল পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের পেশকার রিগেনশীল সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।